বলতে চাই প্রাণ ধমসে দুল মুরে কোনা বাড়ছে অভিমান মন জিউ জীবনে এমন কয়েকটা সময় আসে, প্রত্যেকেরই আসে, যখন দুটোর মধ্যে কোনো একটাকে বেছে নিতে হয়। আর এই বেছে নেওয়ার সময়ে বেশিরভাগ মানুষই নিজেকে বাদ দিয়ে প্রাধান্য দেয় পরিবার বা তার কাছের মানুষগুলোর। সেখানেই তৈরি হয় নানা প্রশ্ন। আজ এমনই এক প্রশ্নের সম্মুখীন হব আমরা। তোমরা শুনছো মনের সাথে মনের কথা, আর যে মনীষার সাথে শুধুমাত্র মন টিউনে। আজকে কাবেরীকে নিয়ে কথা হোক। আপনারা অনেকেই হয়তো ভাবছেন কাবেরীটা কে। কাবেরী আর কেউ নয়, আপনার আমার মতো অতি সাধারণ একটি মেয়ে। পথ চলতে দু একজন কাবেরীকে আমরা সকলেই কম বেশি চিনি, কিন্তু আজ যে কাবেরীর কথা বলবো সে জানলা দিয়ে অনেকক্ষণ অর্জুনের দিকে তাকিয়ে আছে। চোখে চোখে যেন অনেক গভীর গোপন কথা চলছে তাদের। কাবেরীর চোখে মুখে যেন একটি অভিযোগই ধরা পড়ছে। তার কারণ বোধ হয় অর্জুনের বেশ কিছু ডাল পাশের বাড়ির দিকে ঝুঁকে পড়েছে। কাবেরী কয়েকদিন হলো বাড়ি ফিরেছে। দুপুরে খাওয়ার পরই সে তার ছোট্ট ব্যালকনিটা এসে দাঁড়িয়েছে। মাঝে মাঝেই পাশের মাঠ থেকে হালকা ঢাকের আওয়াজ ভেসে আসছে, যেন বারবার মনে করিয়ে দেবার চেষ্টা আজ বিজয়া দশমী। কাবেরীর জীবনে হঠাৎই একটা বড় পরিবর্তন ঘটেছে। তার এই পরিবর্তনে সে বাদে সকলেই খুব খুশি, তবে সবচেয়ে খুশি হয়েছে তার মা। তোমরা শুনছো মনের সাথে মনের কথা, তোমাদের বন্ধু আর যে মনীষার সাথে শুধুমাত্র মন টিউনে। ফিরে আসছি একটি ছোট্ট গানের ওপারে, ততক্ষণ সঙ্গে থাকো, শুনতে থাকো। গানের পরে তোমরা শুনছো মনের সাথে মনের কথা, তোমাদের বন্ধু মনীষার সাথে শুধুমাত্র মন টিউনে। আমরা কথা বলছিলাম কাবেরীকে নিয়ে। কাবেরীর মা মনে প্রাণে বিশ্বাস করেন যে তার এতদিনের তপস্যা বিফলে যায়নি। কাবেরী আজ বিবাহিত। কাবেরীর পরিবার ছিল মধ্যবিত্ত। তার বাবা ছিলেন একজন ছাপোষা সরকারি কেরানি, তবে তার ভাবনা ছিল মুক্ত। তাই সমাজের অন্তরালে তিনি তার মেয়ের চেতনায় ঢেলে দিয়েছিলেন মুক্ত বাতাস। ছোট্ট কাবেরী স্বপ্ন দেখত অনেক বড় হওয়ার। সারা পৃথিবী দেখতে চেয়েছিল সে। চেয়েছিল নিজেকে নিজের হাতে তুলে দিয়ে নিজের মতো করে নিজেকে তৈরি করতে। কাবেরী মানুষ হতে চেয়েছিল, কিন্তু নির্বোধ সামাজিকতার প্রহসনে আজ প্রতি মুহূর্তে যেন তার জীবনে চলতে থাকে দশমীর মায়ের বিসর্জন। কাবেরীর সবচেয়ে বড় স্বপ্ন ছিল এভারেস্ট জয় করার।
পাহাড় তাকে অদ্ভুত ভাবে যেন টানত, কিন্তু আজ এ সবকিছু বড় অর্থহীন তার কাছে। এই অর্জুন গাছটার সাথে তার বন্ধুত্ব ছোট্টবেলা থেকে। কাবেরীর সমস্ত কথার উত্তর দিত সে। যে বয়সে ছেলেমেয়েরা চুপি চুপি প্রেমে পড়ে, সেই বয়স থেকেই কাবেরী চুপি চুপি কথা বলতো গাছের সাথে, কথা বলতো আকাশের সাথে। তার আকাশ, নদী, মেঘ, পাখি, গাছ, হাওয়া সকলের সাথেই যেন বন্ধুত্ব ছিল। আলগা দিচ্ছে সুতো, পালিয়ে যাওয়ার ছুতো, রাখলে মনে ভালো, কে ফিরে তাকালো? এই কপালের দাগে অনেক বছর আগে ছিলাম তোমার পাশে, পুরনো ভাষে শুধু আমার বুকের ভেতর মৃত নদীর মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ। ও ভাবে কেন ডাকো আমাকে, ও ভাবে কেন ডাকো আমাকে, গানের পরে তোমরা রয়েছো তোমাদের বন্ধু মনীষার সাথে, মনের সাথে মনের কথায়, শুধুমাত্র মন টিউনে। আমরা বলছিলাম কাবেরীর কথা। কাবেরীর এসব অদ্ভুত আচরণই আরো বেশি করে তার মা বাবাকে ভাবিয়ে তুলেছিল। তারা খুব ভালো করেই বুঝতে পেরেছিল এমের বিয়ে নিয়ে তাদের অনেক ঝামেলা পোয়াতে হবে। পাড়া প্রতিবেশী থেকে শুরু করে তার পরিবার সকলেই তাকে নিয়ে চিন্তিত। মাঝে মাঝে তো বাড়ি এসে ফ্রিতে পরামর্শও দিয়ে যেত তারা। যখন সামাজিক কোনো ভয় কাবেরীকে কাবু করতে পারল না, তখন তার মা বের করলেন তার এক মোক্ষম অস্ত্র। তার খাওয়া দাওয়া প্রায় বন্ধ হলো, ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করলো। এসব করেও তিনি দমলেন না। তিনি বাড়িতে রীতিমতো ঘোষণা করলেন, যতদিন না কাবেরীর বিয়ে হচ্ছে তিনি মা দুর্গাকে দশমীর দিন বরণ করবেন না, এবং তার ভালো মন্দ সকল কিছুর জন্যই শুধু আর শুধুমাত্র কাবেরী দায়ী থাকবে। এভাবেই চলল আরো দু এক বছর। এক চরম পাপের বোঝা মাথায় নিয়েই এগোচ্ছিল কাবেরী, কিন্তু হঠাৎ তার মা খুবই অসুস্থ হয়ে পড়ে। সবার মতোই কাবেরীও খুব ভয় পেয়ে যায়। ডাক্তার জবাব দেয় বেশি উত্তেজনা তার জন্য মৃত্যুর কারণও হতে পারে, তাই তার কথা শুনে তাকে খুশি রাখার চেষ্টা করতে হয়। সেই দিনই ডাক্তার চলে যাওয়ার পর মা কাবেরীকে তার জীবনের শেষ ইচ্ছের কথা প্রকাশ করে। তোমরা শুনছো মনের সাথে মনের কথা, শুধুমাত্র মন টিউনে। তোমাদের মনেও যদি এরকম কোনো গল্প বাসা বাঁধে, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে চিঠি লেখো বা আমাকে মেলও করতে পারো। আমার ইমেল আইডি হলো monrio187@gmail.com। ফিরছি একটি গানের ওপারে, ততক্ষণ শুনতে থাকো, সঙ্গে থাকো। আর আমি তো রয়েছি তোমাদের বন্ধু আছে মনীষা। করছে ডাকতে তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়, তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়, বোঝে না বোঝে না বোঝে না বোঝে না বোঝে।
গানের পরে তোমরা রয়েছো তোমাদের বন্ধু মনীষার সাথে, মনের সাথে মনের কথায়, শুধুমাত্র মন টিউনে। আমরা বলছিলাম কাবেরীর কথা। কাবেরীর এসব অদ্ভুত আচরণই আরো বেশি করে তার মা বাবাকে ভাবিয়ে তুলেছিল। কাবেরী বোঝে এবার পাপ ধোয়ার সময় উপস্থিত। মায়ের স্পর্শে কাবেরী চমক পায়। কি সুন্দর লাগছে আজ মাকে, তারি দেওয়া লালপাড়ের শাড়িটা পরেছে, সিঁথিতে চওড়া সিঁদুর, কপারে লাল টিপ, ঠোঁটে লেগে আছে মৃদু স্নিগ্ধ হাসি। মা বলেন, চল মা, আজ দুজনে একসাথে গিয়ে মাকে বরণ করে বিদায় জানাই। কাবেরী শান্তভাবে হেসে জবাব দেয়, মা, আমি যে আমার মাকে বরণ করে ঘরে তুলেছি, আর কোনো অজুহাতেই তাকে যে বিদায় জানানো যায় না। তুমি বরং আমার কাছে একটু বসো, আমি দুচোখ ভরে আমার মাকে দেখি। বলে কাবেরী হাঁটু গেড়ে বসে মায়ের কোলে মাথা রাখে, রেখে বলে, আমার প্রতিমা যে তুমি মা গো। মাকে স্পর্শ করল মেয়ের ভালোবাসা। কাবেরীর চকচকে চোখে দৃষ্টি আগলে রইল শুধু দূরে দাঁড়িয়ে থাকা নীরব অর্জুন গাছটা। সে নীরবে প্রশ্ন ছুড়ে দিল, কাবেরী কি আর কোনোদিন মায়ের বরণ করতে পারবে? কি কেমন লাগলো গল্পটা বন্ধুরা? তোমাদের কাছেও যদি এরকম কোনো গল্প থাকে যা তোমরা সকলের সাথে শেয়ার করতে চাও, তাহলে অবশ্যই আমাকে চিঠি লেখো 185/145/1 রাজীব গান্ধী রোড, পূর্ণগড় 712235 এ, অথবা আমাকে মেলও করতে পারো। আমার মেল আইডি হলো monrio187@gmail.com। আজ সময় শেষ বন্ধুরা, পরের সপ্তাহে আবার আমাদের নিশ্চয়ই দেখা হবে, এই সময় মনের সাথে মনের কথায়, শুধুমাত্র মন টিউনে। ততক্ষণের জন্য ভালো থাকো, সঙ্গে থাকো, শুনতে থাকো শুধু আর শুধুমাত্র মন টিউনে। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা সারা।